ঝাড়গ্রাম সদর উপজেলার কর্মহীন মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থসামাজিক উন্নয়নে সেলাই মেশিন, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, গর্ভবতী মায়েদের জন্য মায়ের ডাক ভ্যান ও টেলিভিশন বিতরণ করা হয়েছে। 2 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানটি। ঝাড়গ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও ঝাড়গ্রাম চার আসনের সংসদ সদস্য মহোদয় সহধর্মিনী সালমা ওসমান লিপি। গরিব হয়ে জন্মানো দোষের কিছু না, কিন্তু চেষ্টা না করে, প্রার্থনা না করে, আল্লাহর সহযোগিতা না চেয়ে গরিব হয়ে মৃত্যুটা কিন্তু একটা অভিশপ্ত জীবন। একটা সেলাই মেশিন খুব ক্ষুদ্র একটা জিনিস, খুব বড় একটা কিছু না, কিন্তু উল্টা দিকে আমরা যদি এভাবে করে চিন্তা করি যে আপনারা যখন চিন্তা ভাবনা করে দেখবেন চতুর্দিকে তাকিয়ে, প্রত্যেকটা ক্ষুদ্র জিনিস থেকে কিন্তু বড় কিছু সৃষ্টি হয়েছে। খুব ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস থেকে, একটা বিন্দু থেকে কিন্তু বৃত্ত তৈরি হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের জনগণকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে, এই দেশের জিনিস দিয়ে উনি শাসন করছেন। ওনার যে প্রক্রিয়া, ওনার যে রাষ্ট্র চালানোর প্রক্রিয়া, ওই প্রক্রিয়াতে উনি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন, আপনাদেরকে সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ ছোট, মানুষ অনেক, এটা অনেক কঠিন ব্যাপার, কিন্তু উনি করছেন। যিনি করছেন, যিনি আপনাদের কাছে আসছেন, এসে পৌঁছতে চাচ্ছেন ছোট ছোট সাহায্যের মাধ্যমে, আমাদেরকে উচিত না তার পাশে দাঁড়ানো, তার হাত ধরে তাকে এগিয়ে নিয়ে যাওয়া? আমরা যদি তাকে এগিয়ে নিয়ে যাই, আমাদের দেশ এগিয়ে যাবে। তাই আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আপনাদের এই মেশিনটা হয়তো ছোট, কিন্তু আপনাদের পথ চলার একটা পাথে। এবার আপনার জ্ঞান বুদ্ধি হেদায়ত দিয়ে আপনি আপনার এই পাথে ওটাকে নিয়ে হাঁটা দেন, আপনার সৎভাবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য, যেমন করে সে করেছে, যেমন করে ওই শুক্রাণী করেছে। আপনার যদি একটা মেশিন কম পড়ে যায়, আপনার যদি আরেকটা মেশিনের প্রয়োজন হয়, তখন আল্লাহ আরেকটা মেশিনও আপনার ঘরে পৌঁছে দিবে আপনার প্রয়োজনের জন্য, যদি আপনার নিয়ত সৎ থাকে। ওনারা নিজেরা সেলাই করবেন এবং এভাবে ওনারা হাসবেন, দেশের অর্থনীতির চাকাও চলবে এবং তাদের পরিবারগুলো হাসবে। ভাবি আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভাবি আপনার নির্দেশনায় আমরা এইভাবে সুন্দর করে এইভাবে আমরা বাছাই করেছি। আমাদের এই বাছাইকে আমাদের অফিসাররা, সদরের সমস্ত অফিসার, আমাদের যুগের অফিসার আছে, আমাদের বৎসের অফিসার আছে, পরিবার পরিকল্পনা অফিসার, সবাই মিলে এইভাবে সহযোগিতা করেছে আমি। এবং আপনার দিক নির্দেশনার জন্য আমাদের এইভাবে বাছানো একদম বাছাইটা সঠিক হয়েছে আমি, আমরা আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নাজিমুদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন, গোকনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নূর হোসেন সদগর সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।